নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল নিয়ে। তো ভারতের ন্যাশনাল টিম নিয়ে আমরা কথা বলবো এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ক্লাব ফুটবল নিয়ে একটু আলোচনা করে নেব। তো ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অবধি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। সাবস্ক্রাইব করাটা একদমই ফ্রি এবং সাবস্ক্রাইব করে রাখলে তোমরা আমি যখনই কোনো ভিডিও দেবো সেই ভিডিওটা নোটিফিকেশন সবার আগে পাবে। তো যদি আমরা মেন টপিকে যাই, ফার্স্টে আমরা ইন্ডিয়ান ন্যাশনাল টিমকে নিয়ে কথা বলি। সেখানে আজকে ইন্ডিয়ান আন্ডার 16 টিমের ম্যাচ ছিল সাব চ্যাম্পিয়নশিপে, যেখানে ভারত কিন্তু নেপালের এগেনস্টে 1-0 গোলে জিতে গিয়েছে। এরপর যদি আমরা কথা বলি কিংস কাপ নিয়ে, যেখানে ভারত কালকে একটা ভীষণই গুরুত্বপূর্ণ ম্যাচে ইরাকের এগেনস্টে খেলতে নামছে। বিকেল 4 থেকে ম্যাচ আছে। এবার তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল ম্যাচটা কোথায় দেখাবে। তো ম্যাচটা কিন্তু ইউরো স্পোর্টস চ্যানেলে লাইভ দেখাবে। তো টিভিতে যাদের ইউরো স্পোর্টস চ্যানেল আছে তারা কিন্তু আর কি ম্যাচটা দেখতে পাবে, এবং তার সঙ্গে ফিফা প্লাস বলে একটা অ্যাপ আছে, সেই অ্যাপে নাকি লাইভ স্ট্রিম হবে। এটাই কিন্তু খেলনামের তরফ থেকে রিপোর্ট করা হয়েছে। বাকি কিন্তু এই ইরাকের এগেনস্টে যে কঠিন ম্যাচটা, এই ম্যাচটাকে ভারতীয় টিমে কিন্তু প্রচুর সমস্যা। একে তো আর কি সুনীল ছেত্রীর মতো একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার অ্যাভেলেবেল নেই, তারপর শোনা গেল অমরিন্দর সিং এবং সুভাশিস বোস তারা টিমের সঙ্গে ট্রাভেল করেনি, এবং এখন কিন্তু ইগোর্স টিম এক জানাচ্ছে যে আকাশ মিশ্র সে ক্যাম্পে তো ট্রেনিং করছে, বাট আকাশ মিশ্র যে ইন্ডিয়ান টিমের ক্যাম্পে যোগ দিয়েছে তার নাকি হাত ভেঙে গিয়েছে। তার ট্রেনিংয়ের ফটোতেও দেখা যাচ্ছে যে সে কিন্তু হাতে একটা কিছু ব্যান্ডেজ করে তারপর ট্রেনিং করছে। সেখানে আকাশ মিশ্র কালকের ম্যাচের জন্য অ্যাভেলেবেল নেই, এবং জ্বর হওয়ার জন্য কিন্তু লালিয়ানজোলা ছাংতে, যে এই মুহূর্তে ভারতীয় টিমের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্লেয়ার, সেও কিন্তু অ্যাভেলেবেল নেই। সেখানে ভারতের কিন্তু সমস্যা হতে পারে। দুটো মেন লেফট ব্যাক সুভাশিস বোস টিমের সঙ্গে ট্রাভেল করেনি, আকাশ মিশ্র রুলড আউট হয়ে গিয়েছে। তো কে লেফট ব্যাক খেলবে, এটা এখন সবথেকে বড় প্রশ্ন। দেখো টিমে কিন্তু কোনো প্রপার লেফট ব্যাক নেই। অপশান কী কী হতে পারে? একটা করা যেতে পারে, আশিস রায়কেই লেফট ব্যাক খেলাতে পারে, তাকে পজিশন চেঞ্জ করিয়ে নিখিল পূজারীকে রাইট ব্যাক খেলাতে পারে, এটা একটা অপশান হতে পারে। আদারওয়াইজ কিন্তু মেহতাব সিং বা লালচুংনুঙ্গার মতো কোনো প্লেয়ার, যে মেনলি সেন্টার ব্যাক, তাকে হয়তো লেফট ব্যাক খেলাতে পারে অথবা তিন ডিফেন্সে চলে যেতে পারে। এরকম কিছু কিন্তু ইগোর্স টিমকে করতে হবে। আর নয়তো কিন্তু আসিক কুরুনিয়ান একটা অপশান হতে পারে, তাকে কিন্তু লেফট ব্যাক খেলাতে পারে, যে আগেও লেফট ব্যাক খেলেছে। বাট ইরাকের শক্তিশালী অ্যাটাকের এগেনস্টে আসিক কুরুনিয়ান লেফট ব্যাক খেললে চাপ কিন্তু সেই জায়গা দিয়ে হতে পারে। তো সেটা একটা বড় চিন্তার জায়গা যে লেফট ব্যাক কে খেলবে, এবং তার সঙ্গে সঙ্গে ছাংতে ছিটকে যাওয়াতে কিন্তু আমরা যেটা ভাবছিলাম যে ছাংতে আর মানভীর একজন রাইট উইংয়ে খেলবে, একজন স্ট্রাইকার খেলবে, এটা বেস্ট হবে, সেটাও কিন্তু পসিবল হবে না। হয়তো সেখানে রাইট উইঙ্গার হিসেবে যদি মানভীরকে খেলাতে হয়, সেখানে হয়তো স্ট্রাইকার হিসেবে রহিম আলীকে খেলাবে ইগোর্স টিমে। রহিম আলীর উপর খুব একটা ভরসা করা যায় না, সে যেরকম ফুটবল খেলে। অথবা কিন্তু একটা অপশান হতে পারে, যদি আশিক কুরুনিয়ান আর কি লেফট ব্যাক না খেলে, সেখানে আশিক কুরুনিয়ান লেফট উইংয়ে, নাওরিম মহেশ রাইট উইংয়ে, মানভীর সিং স্ট্রাইকার, অথবা কিন্তু আর কি সাহাল এবং ব্রেন্ডন দুজনকে একসাথে খেলাতে পারে। সাহালকে নম্বর 10 রোলটায় খেলাতে পারে, ব্রেন্ডনকে একটা উইংয়ে শিফট করে কিন্তু মানভীরকে স্ট্রাইকার খেলাতে পারে। মানে ধরো সেক্ষেত্রে সাহাল নম্বর 10 খেললো, ব্রেন্ডন বাঁ দিকের উইং থেকে খেললো, ডান দিক থেকে হয়তো নাওরিম মহেশ খেললো, এটা একটা অপশান হতে পারে। ইভেন সাহালও রাইট উইংয়ার হিসেবে খেলতে পারে, বাট হয়তো খুব একটা বেশি এফেক্টিভ হবে না ইরাকের এগেনস্টে। তো সেখানে দেখা যাক ইগোর্স টিমে কীরকম দল নিয়ে নেবে। একে তো প্রিপারেশনের সুযোগ পায়নি, তার উপর এত প্লেয়ারের চোট, সামনে ইরাকের মতো একটা শক্তিশালী প্রতিপক্ষ, কালকে ম্যাচ বিকেল 4 থেকে, বিশাল কিছু কিন্তু পজিটিভ আর কি আশা করা যাচ্ছে না। বাট দেখা যাক, ভারতীয় ফুটবল টিমের উপর ভরসা তো আমাদের করতেই হবে, টিম কেমন খেলে এখন সেটাই দেখার। এরপর যদি আমরা ক্লাব ফুটবলের কিছু খবরে চলে আসি, সেখানে 29 বছর বয়সী বাঙালি লেফট ব্যাক নারায়ণ দাস, তার সঙ্গে চেন্নাইয়ের এফসির কন্ট্রাক্ট শেষ হয়ে গিয়েছিল এবং চেন্নাইয়ের তরফ থেকে তাকে রেখে দেবার কোনোরকম ইন্টেনশনই দেখানো হয়নি। তো সেখানে নারায়ণ দাস যে চেন্নাইতে থাকবে না সেটা তো আগেই ক্লিয়ার হয়ে গিয়েছিল, বাট কোন ক্লাবে যোগ দেয় সেটা দেখার ছিল। এবং সেখানে কিন্তু নারায়ণ দাস এফসি গোয়া টিমে যোগ দিয়েছে, এবং এফসি গোয়ার হয়ে কিন্তু 1 বছরের কন্ট্রাক্টে নারায়ণ দাস সাইন করেছে। রিসেন্ট টাইমে হয়তো খুব ভালো ফর্মে নারায়ণ দাসকে দেখা যায়নি, বাট এফসি গোয়া টিমে কিন্তু মনোলো মার্কুয়েজের আন্ডারে সে কিন্তু আবার তার হারানো ফর্মটা খুঁজে পেতে পারে। এবার এফসি গোয়ার লেফট ব্যাকের জায়গাটাই কিন্তু দুটো ভালো প্লেয়ার ছিল, ট্যালেন্টেড প্লেয়ার, একজন জয় গুপ্তা যাকে আমরা মোহনবাগানের এগেনস্টে দারুণ খেলতে দেখেছিলাম, আর একজন সেভিয়ার গামা, বাট তাদের যেহেতু এক্সপিরিয়েন্স কম তো ওই পজিশনে কিন্তু একটা এক্সপিরিয়েন্স প্লেয়ারকে এফসি গোয়া পেয়ে গেল নারায়ণ দাসের মধ্যে দিয়ে। তো নারায়ণ দাস কিন্তু এফসি গোয়া টিমে যোগ দিতে চলেছে, মানে যোগ দিয়ে দিয়েছে, অফিসিয়াল হয়ে গিয়েছে। এরই সঙ্গে সঙ্গে কিন্তু আরও একটা প্লেয়ার যে মোহনবাগান টিমে ছিল, ভীষণই একজন ট্যালেন্টেড প্লেয়ার, নকদাম্বা নাওরেম, তো সে মোহনবাগানের সিনিয়র টিমে আসবে কি আসবে না সেই নিয়ে একটা কথাবার্তা চলছিল। বাট নকদাম্বা নাওরেম কিন্তু লাস্ট অব্দি মোহনবাগান টিমেই আর থাকছে না, সে কিন্তু মোহনবাগান ছেড়ে জামশেদপুর এফসি টিমে যোগ দিয়ে দিয়েছে। তো নকদাম্বা নাওরেম যে কিন্তু মোহনবাগান টিমে যোগ দিয়েছিল একটা শর্ট টার্ম কন্ট্রাক্টে এফসি গোয়া ছেড়ে,
এবং সে কিন্তু মেনলি মোহনবাগান রিজার্ভ টিমের সঙ্গেই ছিল, আমরা শেভেলও তাকে খেলতে দেখেছি, একটা দুর্দান্ত গোল করতেও দেখেছি, এবং সে কিন্তু মোহনবাগানের রিজার্ভ টিমের সঙ্গেই প্র্যাকটিস করছিল, খেলছিল, এবং সে মেন টিমে আসবে কি না সেই নিয়ে একটা প্রশ্ন ছিল। যখন মাঝখানে একটা গুঞ্জন উঠেছিল যে লিস্টন কোলাসো মোহনবাগান ছাড়তে পারে, সেই সময় মনে করা হচ্ছিল লিস্টন ছাড়লে সেই জায়গাটাতে নকদাম্বা নাওরেম চলে আসতে পারে, বাট লাস্ট অব্দি মোহনবাগান টিমে লিস্টন কোলাসো থেকে গিয়েছে। তো সেখানে কিন্তু নকদাম্বা নাওরেমের মোহনবাগানের মেন টিমে আসার চান্স এবং এসে গেম টাইম পাওয়ার চান্সটা অনেকই কম ছিল, এবং তার সঙ্গে একটা মোহনবাগানে শেষ হয়ে গিয়েছিল, ফলে কিন্তু নকদাম্বা নাওরেম জামশেদপুর এফসি টিমে যোগ দিয়ে দিয়েছে। এবার মোহনবাগান রিজার্ভ টিমের জন্য অবশ্যই এটাকে একটা ক্ষতি বলা যেতে পারে, বাট নকদাম্বা নাওরেম তার জন্য আই থিঙ্ক ভালোই হয়েছে। আমার যা মনে হয় মোহনবাগানের মেন টিমে সে কিন্তু কোনোভাবেই গেম টাইম পেত না, বাট জামশেদপুর এফসি টিমে কিন্তু সে আইএসএলে গেম টাইম পেতে পারে। তো সেখানে দেখা যাক, বেস্ট অফ লাক নকদাম্বা নাওরেমকে, জামশেদপুর এফসিতে সে আর কি সুযোগ পায় কিনা, পেলে কেমন খেলে এখন সেটাই দেখার। এর পাশাপাশি যদি আমরা আই লিগ সাইড ইন্টার কাশিকে নিয়ে কথা বলি, তো তারা কিন্তু একটা ভালো রকম প্ল্যানিং করছে এবারের আই লিগ নিয়ে, এবং তাদের লক্ষ্য যে আইএসএলে আসা সেটাও কিন্তু বোঝা যাচ্ছে। তারা কিন্তু একজন নতুন স্প্যানিশ প্লেয়ারকে সাইন করিয়েছে যার নাম হচ্ছে জটন ল্যামেলা, যে কিন্তু মাত্র 22 বছর বয়সী একজন প্লেয়ার, লেফট উইঙ্গার হিসেবে খেলতে প্রেফার করে, একজন ভীষণ ইয়ং প্লেয়ারকে কিন্তু তারা তাদের স্কোয়াডে নিয়ে আসছে। এবং তারা যে বিদেশিগুলোকে টার্গেট করেছে তারা কিন্তু প্রত্যেকেই ভীষণই কম এজের, একমাত্র পিটার হাটলি, সে কিন্তু একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার, সে এসেছে। এর সঙ্গে সঙ্গে অ্যাটলেটিকো মাদ্রিদের বি টিম থেকে একটা 19 বছর বয়সী সেন্ট্রাল মিডফিল্ডার ফ্রান গোমেসকে সাইন করিয়েছে। তো ওভারঅল ইন্টার কাশি যে দলটা বানানোর চেষ্টা করছে দলটা কিন্তু ভীষণই এক্সাইটিং লাগছে, দেখা যাক তারা কেমন খেলে। গ্যামান নিকুমের মতো একটা প্লেয়ার, সেও কিন্তু মুম্বাই সিটি এফসি থেকে লোনে কিন্তু ইন্টার কাশি টিমে চলে গিয়েছে, জ্যাকি চাঁদ সিং আর কি যোগ দিয়েছে। ওভারঅল কিন্তু ইন্টার কাশি একটা ভালো রকম দল বানানোর প্ল্যানিং করছে। নেক্সট যদি আমরা ইস্টবেঙ্গল নিয়ে কথা বলি, তো সেখানে জর্ডন এলসে তার যে চোট খুব একটা ভালো নয় তোমাদের আগেই জানিয়েছিলাম, এবং যেরকমটা মানে মনে করা হচ্ছে যে সে কিন্তু মিনিমাম 3-4 মাসের জন্য ছিটকে যাবে, জানুয়ারির আগে তার ফেরার কোনো সম্ভাবনা নেই। এবং কিছু রিপোর্টস এমনও বেরোচ্ছে যে জর্ডন এলসের চোট নাকি এতটাই গুরুতর যে গোটা আইএসএল থেকেই সে ঝিটকে যাবে, এবং সম্ভবত ইস্টবেঙ্গল কিন্তু জর্ডন এলসেকে রিলিজ করে দিতে পারে, এরকমটাই কিন্তু শোনা যাচ্ছে। যদিও আপাতত এটাকে একটা রিউমরই বলা যেতে পারে, অফিসিয়াল সোর্স থেকে এটাই বলা হয়েছে, মানে অফিসিয়াল পেজ থেকে, যে কিছু মাসের জন্য জর্ডন এলসে ছিটকে গিয়েছে, এবং জর্ডন এলসের কিন্তু রিপ্লেসমেন্ট দেখা হচ্ছে। কালকে থেকে একটা নাম সামনে আসছিল, প্যালেস্টাইনের 30 বছর আর কি বয়সী ডিফেন্ডার মোহাম্মদ সালে, তার নামটা সামনে আসছিল, বাট মার্কাস জানিয়েছে সেটা সত্যি না, বাট দেখা যাক লাস্ট অব্দি কে রিপ্লেসমেন্ট হিসেবে যোগ দেয়। বাট অফকোর্স জর্ডন এলসের চোটের যে অবস্থা, ইস্টবেঙ্গল কিন্তু তার রিপ্লেসমেন্টে কোনো একজন এশিয়ান ডিফেন্ডার সাইন করাতে চলেছে, এটা গ্যারান্টি দিয়ে বলা যেতে পারে। আর বাকি কিন্তু এশিয়ান গেমসের জন্য ভারতীয় টিমের একটা ধাক্কা লেগেছে, আমরা এশিয়ান গেমসের জন্য এত প্রতিবাদ করলাম টিম যাতে আর কি পাঠানো হয়, বাট এখন যে স্কোয়াডটা সিলেক্ট করা হয়েছিল একটা স্ট্রং স্কোয়াড মনে হচ্ছিল, বাট যেহেতু সেই সময় আইএসএল শুরু হচ্ছে বেশিরভাগ আইএসএল টিমই কিন্তু তাদের বেশি প্লেয়ার ছাড়তে চাইছে না, যেখানে বেঙ্গালুরু এফসি থেকে অনেক প্লেয়ার সুযোগ পেয়েছিল বা মুম্বাই সিটি এফসির মতো টিম, তারা প্লেয়ার ছাড়তে চাইছে না, তো সেই নিয়ে একটু কিন্তু সমস্যা হচ্ছে। এবার বেঙ্গালুরু এফসি থেকে কিন্তু সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং সান্ধু আর এফসি গোয়া থেকে সন্দেশ চিঙ্গেন, তারা 3 জন সিনিয়র প্লেয়ার হবার কথা ছিল, বাট বেঙ্গালুরু এফসি টিমে কিন্তু এখন রিজার্ভ গোলকিপারদের চোট লাগায় তারা এখন গুরপ্রীতকেও ছাড়তে চাইছে না, ফলে কিন্তু এশিয়ান গেমসের স্কোয়াড নিয়েও সমস্যা হচ্ছে একটা। তো সেখানে যেটা শোনা যাচ্ছে যে 3 জন সিনিয়র প্লেয়ার সেখানে আর কি সুনীল ছেত্রী সন্দেশ ছিঙ্গেনের পাশাপাশি কিন্তু থার্ড প্লেয়ার হিসেবে, যেহেতু গুরপ্রীত যাচ্ছে না সেখানে কিন্তু আসতে পারে হচ্ছে লিস্টন কোলাসো, সে কিন্তু এশিয়ান গেমসে যেতে পারে। আর তার পাশাপাশি কিন্তু আর কি ইগোর স্টিম্যাক রিকোয়েস্ট করেছে যে প্রত্যেকটা ক্লাব যদি 2 জন করেও প্লেয়ার ছাড়ে তাদের, তাহলেও কিন্তু সে একটা ভালো স্কোয়াড বানাতে পারবে, চায়নার এগেনস্টে লড়াই দিতে পারবে। এবং শোনা যাচ্ছে কিন্তু আরও বেশ কিছু নতুন প্লেয়ারকে কিন্তু এশিয়ান গেমসের স্কোয়াডে অ্যাড করা হচ্ছে, যেহেতু বেশ কিছু প্লেয়ারকে তাদের ক্লাবেরা ছাড়বে না, যেখানে কিন্তু চেন্নাই এফসি থেকে ভিন্সি ব্যারেটো, আব্দুল রবি হায়দ্রাবাদ এফসি থেকে, এবং আয়ুষ ছেত্রী এফসি গোয়া থেকে তারা কিন্তু ইন্ডিয়ার এশিয়ান গেমসের স্কোয়াডে থাকতে চলেছে। তো গাইস এই আপডেটগুলোই বেরিয়ে আসছে তোমাদের জানিয়ে দিলাম, যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।